স্রাংশল সারা ভারত কৃষক সভানি হাস্তে তাকনগ খাইজাকা কাইসা কক্তুম পান্ডা পান্ডাও মানজাকা বদলনি হাস্তে তাংফাং পবিত্র কর রতন দাস নকবই গুবন অজমারক আসামলি কক্তুম পান্ডাও সারা ভারত কৃষক সভানি হাস্তে তাংফাং পবিত্র কর বিজেপি হাফাং সেজাই কক সাকা হুবর খাইনে রুবাই গ্রী মূসা নাহার মূ কাহাম আবহাইকেন সামুং তাকনাই রং বাকিব গ্রী মূসা সামুং রেগানী সামুং রকব কিসা মিসা কেন বাইরে রাজাগো হই আশোক জংজালো ক্লাইজাক টমান ইয়াগুলো ফানো টংকসং লুকুরং ভাইসিং মূসা নাহার মূ রুয়া হাস্তে হাফাং হই সাকা বদনি হাস্তে তাংফাং পবিত্র কর রাজ্য সম্পাদক মন্ডলীর সভা হয়। সভাতে আট জেলা থেকে আমাদের যে প্রতিনিধিরা সবাই উপস্থিত ছিলেন এবং এখানে এই সময়তে বিশেষ করে নির্বাচনের প্রায় দুই মাস প্রক্রিয়া, এই সময়তে তো আমরা কোনো সাংগঠনিক কাজ কিংবা কোনো আন্দোলন ইত্যাদি করতে পারি নাই মানুষের জরুরি দাবি থাকলেও, কিন্তু যেটা অবস্থা দেখা যেতেছে এই সময়তে আমাদের সবচেয়ে খারাপ অবস্থা কৃষিতে উপস্থিত হয়েছে। আমাদের কাছে যে রিপোর্ট আছে এটা হলো একদিকে পাঁচটা জেলাতে কয় থেকে আরম্ভ করে দক্ষিণ ত্রিপুরা পর্যন্ত এখানে সাধারণত বোরো ধান হয়, এটা এখন সিজন। ধলাই নর্থ ঊনকোটি তাদের এখানে আউশ ধান করে। এইবার যেটা রিপোর্ট আসছে মানুষ যেহেতু জল পায় না কোনো অবস্থা নেই, বোরো ধান প্রায় 50% জমিতে বোরো ধানের ফসল হয়নি। মূল কারণ সেচের যে উৎসগুলো এটা আগের আগাও আমরা বলেছি না থাকার ফলে শুধু জলা জমি যেগুলো আছে উদয়পুর সোনামুড়া এই জায়গাগুলিতে কিছু ধান হয়েছে, বাকিগুলিতে জলের অভাবে আউশ কমন করে কিছু আছে, বাকি কোনো জায়গাতে আউশ হয়নি। কিন্তু প্রচন্ড খরা ছিল এইখানে, এই যে অবস্থাটাতে সারের অপ্রতুলতা, সেখানে সরকারের দিক থেকে কোনো ধরনের সাহায্য কৃষকরা পায় না বলে অর্থাৎ এক কথা বলা যেতে পারে এই সরকার বর্তমানে একেবারে কৃষি থেকে তার হাত গুটিয়ে নিয়েছে। কৃষি আর দরকারই নেই, অন্য কিছু করুন। গ্রামাঞ্চলে প্রচন্ড অভাব, গত 3 থেকে 4 মাস রেগার কোনো কাজ নেই, রেগার কোনো কাজ নেই। যারা 3 মাস আগে কাজ করেছিল তাদেরও কোনো পেমেন্ট সেখানে পায়নি, এবং এই বিষয়টা আমরা নির্বাচনী প্রচার গিয়েও টের পেয়েছি। উপজাতি এলাকায় আরও বেশি সঙ্গীন, কারণ তারা অনেক জায়গাতেই শুধু এই কাজটার উপর নির্ভর হয়ে থাকে। এই আর একটা বিষয়, এরপরে যে বিষয়টা এসেছে আমাদের রাজ্যে রাবার চাষি একটা বিরাট এলাকা, তার 60% হল উপজাতি। রাবারের দাম এইভাবে পড়ে গিয়েছিল, এখন রাবার নেই, হয়তো আগামী 1 মাস পরে আবার রাবার আসবে, কিন্তু দাম না থাকার ফলে এই গ্রামাঞ্চলের দারিদ্রতার অন্যতম একটা কারণ দাম না পাওয়া। ফলে এই জায়গাটাতে সরকার কি ভূমিকা, এই ভূমিকাটা আমরা কোনো জায়গাতে দেখতে পাচ্ছি না। এই হলো আরেকটা বিষয়, একটা প্রধান ফসল এখনো রাখা এই জায়গাটা। এরপরে গত ডিসেম্বরে দুই দুটো প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল, আপনাদের কাছে আমরা বলেছিলাম, আমরা গিয়েছিলাম কৃষিমন্ত্রীর কাছে, আমরা গিয়েছিলাম খাদ্যমন্ত্রীর কাছে, আমরা ডাইরেক্টর এগ্রিকালচারের কাছে গিয়েছিলাম, সবাই আশ্বস্ত করেছিল যে প্রাকৃতিক দুর্যোগে সাহায্য করো, কিন্তু দেখা গেল 1টি টাকা কোনো সাহায্য কোনো জায়গা দেখ। অথচ দুর্যোগ মোকাবিলার যে তহবিল প্রত্যেকটা জেলা শাসকের কাছে সেই তহবিল রয়েছে। আমি ওই দিনও জিজ্ঞেস করেছিলাম, আমাদের পশ্চিম জেলা অন্যান্য কাছে আমরা গিয়েছিলাম, বলছে আমার কাছে প্রস্তাবই আসেনি। প্রস্তাব তো পাঠাবে এগ্রিকালচার ডিপার্টমেন্ট, হর্টিকালচার ডিপার্টমেন্ট, প্রস্তাবই আসে, তাহলে কি করে হবে? তো এটি সরকারি যে প্রতিশ্রুতি দিয়েছিল মন্ত্রী, বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে মন্ত্রী বলেছে, হ্যাঁ কৃষক সভার প্রতিনিধিরা গিয়েছিল কিন্তু করেনি। এখন আবার 26 তারিখে ভোটের দিনেই সবচেয়ে বড় বৃষ্টিপাত হয়েছিল কৈলাসহরে,
প্রায় আধা কেজি ওজনের কইলো যে সেখানে শিলাবৃষ্টি হয়েছে, প্রচুর ক্ষতি হয়েছে সব জিনিস। পান কুমারঘাটে ওইখানটা বিরাট এলাকা আছে, পানের এলাকা, গোটা এলাকার পান নষ্ট হয়ে গেছে। আমি দেখলাম আমাদের কোনো একটা চ্যানেল এটা খুব দারুণভাবে কভার করেছে, কিন্তু চরিগ্রামের শ্রীমাইকে এখনও বাড়িঘর ভেঙে গেছে। এটা প্রায় 15 দিন আগে 50-60 পরিবার তারা রাস্তায় আছে, তাদের থাকার কোনো জায়গা দেয়নি, কোনো রিলিফ পায়নি। ধলাই জেলাতে এরকম প্রায় 170 পরিবার, আর এতে এই যে ফসলটা হয়েছে আর এই ঝড়টা হয়েছে তাতে বোরো ধান প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছে। সোনামুড়া নিকাশি নালা পরিষ্কার না থাকার ফলে কাঁচা ধান কেটে নিয়ে আসতে হয়েছে জলাগলিতে, এটা একটা বিরাট বড় অসুবিধা। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলব যে সরকার কোনো জায়গাতে, এমনকি সরকারের প্রতিনিধিরা, বিধায়করা, সরকারের অফিসাররা এলাকাগুলি সফর করে কিছু করা যায় কিনা দেখা, এই বিষয়টা করার জন্য রাজা খরা আগুল নিশিম প্রণাম নিকক থম চিনি খরাং।